ক্লাস এইটের ছেলে মেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের ইতিহাসের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকে আমরা আলোচনা করব মহাবিদ্রোহের প্রকৃতি, বা মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ বলা যায়। আমি স্ক্রিনে দিয়েছি, দেখো তোমার টুকরো কথা, তোমাদের বইয়ে 91 পেজ বের করো, দেখো দেখতে হবে মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ না জাতীয় বিদ্রোহ বলা হয়, কিংবা মহাবিদ্রোহের প্রকৃতি কী ছিল, এটা নিয়ে আমরা আলোচনা করব। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ নিয়ে কিন্তু ঐতিহাসিক মহলে যথেষ্ট মতভেদ রয়েছে। কোনো কোনো ঐতিহাসিকের মতে এটা সিপাহী বিদ্রোহ, আবার কেউ কেউ বলছেন না এটা জাতীয় বিদ্রোহ, আবার কারো কারো মতে এটা হচ্ছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, আবার কারো মতে এটাকে গণবিদ্রোহ বলে বা সামন্ত বিদ্রোহ বলে অনেকে উল্লেখ করেছেন। তো আমরা পর্যায়ক্রমে দেখব মহাবিদ্রোহকে কোন বিদ্রোহ বলা যেতে পারে। প্রথমেই আমরা আলোচনা করব মহাবিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যায় বা সিপাহী বিদ্রোহ। তৎকালীন ভারত সচিব যিনি ছিলেন আল স্ট্যানলি, মানে 1858 সালে নতুন আইন অনুসারে ভারত সচিব যিনি হয়েছিলেন আল স্ট্যানলি, ওই আল স্ট্যানলি তার একটা প্রতিবেদনে মহাবিদ্রোহকে সিপাহীদের বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। আর এই তার এই মতকে সমর্থন করেছেন বেশ কিছু ইংরেজ ঐতিহাসিক, যেমন জন লরেন্স, চার্লস রেক্স, টিআর হোমস, আল রবার্টস প্রমুখরা। শুধু তাই নয়, বেশ কিছু ভারতীয় ঐতিহাসিক বা ভারতীয় বুদ্ধিজীবী, যেমন ঈশ্বর চন্দ্রগুপ্ত, দাদাভাই নৌরোজি, অক্ষয় কুমার দত্ত, সৈয়দ আহমেদ, রাজনারায়ণ বসু প্রমুখরাও মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। কেননা তারা মনে করতেন যে মহাবিদ্রোহ শুধুমাত্র সিপাহীদের জন্যই ঘটেছিল এবং এই বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল সৈন্যবাহিনী বা সিপাহীরা। কেননা এই বিদ্রোহ সিপাহীদের দ্বারা সিপাহীদের জন্য হয়েছিল। আবার কোনো কোনো ঐতিহাসিক বলছেন যে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয়, যেমন ব্রিটিশ ঐতিহাসিক আলেকজান্ডার ডাফ, তারপরে জেবি নর্টন, তারপরে জন বল প্রমুখরা মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। এমনকি ইংল্যান্ডের টরি দলের নেতা ডিজরেলি, ইনি মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। কেননা মহাবিদ্রোহে সিপাহীদের পাশাপাশি ভারতের বেশ কিছু জনগণ এই বিদ্রোহে যোগ দিয়েছিল। আবার অনেকে বলছেন মহাবিদ্রোহ হচ্ছে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, যেমন দেশপ্রেমিক বিনায়ক দামোদর সাভারকর, তিনি এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছেন। তবে সিপাহী বিদ্রোহের মানে মূল প্রকৃতি কী, এই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আজও মেটেনি। তবে আধুনিক ঐতিহাসিকদের মতে, যেমন হরপ্রসাদ চট্টোপাধ্যায়, রঞ্জিত গুহ প্রমুখরা বলছেন যে সিপাহী বিদ্রোহে শুধুমাত্র সিপাহীরা যোগ দেয়নি, এর সাথে সাধারণ মানুষের অংশগ্রহণ, নেতৃত্ব দান এবং তাদের ভূমিকাও গুরুত্ব দিতে হবে। আবার অনেকে বলছেন যে সিপাহী বিদ্রোহকে বলা হয় সামন্ততান্ত্রিক বিদ্রোহ, কারণ এই বিদ্রোহে বেশিরভাগ সামন্ত রাজা, যেমন নানা সাহেব, লক্ষ্মীবাঈ, তারপরে অজাত রাজমহল, এরা নিজেদের অধিকার পাওয়ার জন্যে এই বিদ্রোহে যোগ দিয়েছিল এবং তাই একে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায়। আবার বিদ্রোহীদের মধ্যে একাংশ চেয়েছিল যে পুরনো মোগল শাসক ব্যবস্থাকে ফিরিয়ে আনা। তাই এ সমস্ত আলোচনা শেষে আমরা বলতে পারি যে মহাবিদ্রোহের প্রকৃতি কী, এ নিয়ে কিন্তু
এই মহাবিদ্যালয়ের প্রকৃতি নিয়ে ঐতিহাসিক মহলে এখনও সমস্যার সমাধান হয়নি। তবে ভবিষ্যতে যদি মহাবিদ্যালয় মানে এই বিদ্যালয়ের প্রকৃতি কী তা নিয়ে আলোচনা চলছে, হয়তো পরে জানা যেতে পারে এই বিদ্রোহের প্রকৃতি কী। মহাবিদ্রোহের ফলাফল আমরা আলোচনা করব। 1857 সালে মহাবিদ্রোহের ফলাফল বা গুরুত্ব ছিল সুদূরপ্রসারী। কেননা মহাবিদ্রোহের আদর্শ ও পরিকল্পনাগুলি পরবর্তীকালে জাতীয় স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছিল। মহাবিদ্রোহের একটা গুরুত্বপূর্ণ ফল হচ্ছে সিপাহী বিদ্রোহের বা মহাবিদ্রোহের পর ব্রিটিশ ইংরেজ কর্তৃপক্ষ ভারতের মতো একটা সুবিশাল দেশীয় শাসনভার আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে রাখার ভরসা পেল না। তাই ব্রিটিশ পার্লামেন্ট অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা উন্নততর ভারত শাসন আইন নামক আইন পাস করিয়ে 1858 সালে ভারতের শাসনভার ইংল্যান্ডের তৎকালীন রানী মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হলো। আর এই বিদ্রোহের আরেকটা গুরুত্বপূর্ণ ফল হচ্ছে ইংল্যান্ডের রানীর প্রতিনিধি হিসাবে ভারত শাসন বিষয়ে দেখভালের জন্যে একজন সচিব নিয়োগ করা হয়, যাকে ভারত সচিব বলা হয়। আর এই মহাবিদ্রোহের স্থলে মানে আগে যে গভর্নর জেনারেল পদ ছিল সে পদটি তুলে দেওয়া হয় এবং তার জায়গায় রাজপ্রতিনিধি হিসাবে ভাইসরয়ের পদ তৈরি করা হয়েছিল। এবং লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। আর এই ভাইসরয়ের কথার অর্থ হচ্ছে রাজপ্রতিনিধি। তাহলে আজকে আমরা এটুকু আলোচনা করলাম, পরবর্তীকালে আরও নতুন টপিক নিয়ে আলোচনা করবো। আর এই চ্যাপ্টারের উপর কী কী প্রশ্ন হবে আমি ক্লাস চলাকালীন বলে দেবো।